বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টানটান উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে শিরোপা জয় করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর মাধ্যমে তৃতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করল কুমিল্লা। এর আগে 2015 এবং 18 সালে শিরোপা জয় করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে পুরো 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে 151 রান করে কুমিল্লা। জবাবে বরিশাল 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে করে 150 রান। 152 রান তাড়া করতে নেমে স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছিল বরিশাল। তবে 16তম ওভারে নুরুল হাসান সোয়ানের রান আউট, 17তম ওভারে ডোয়ান ব্রাফোর LBW আউটে ম্যাচ কঠিন হয়ে যায় বরিশালের। এরপর 19তম ওভারে মুস্তাফিজের বলে শান্ত 12 রান করে LBW হলে বরিশালের হাত থেকে ম্যাচ ফসকে যায়। এর আগে কুমিল্লার দেওয়া এই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। দলীয় মাত্র 5 রানের মাথায় ওপেনার মুনিম শাহরিয়ারের উইকেট হারায় তারা। তবে এরপর দলের হাল ধরেন অপর ওপেনার ক্রিস গেইল এবং ওয়ান ডাউনে নামা সৈকত আলী। দলীয় 79 রানে সৈকত 58 রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ আউট হন। তবে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল একদম দেখে শুনে খেলার দিকে নজর দেন। গেইল 31 বলে 33 রান করে সাজঘরে ফেরেন। এরপর সাকিব 7 বলে 7 রান করে আউট হন। এর আগে মিরপুরের শেরে বাংলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কুমিল্লা। ম্যাচের শুরুতে সুনীল নারিনের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ভিক্টোরিয়ান্স। 23 বল খেলে 57 রান করে নারিন আউট হওয়ার পর কুমিল্লার ব্যাটিংয়ে ধস নামে। একে একে ফিরে যান ফাফডু প্লেসি, ইমরুল কায়সরা। নিজেদের ইনিংসের শেষ 10 ওভারে ধুঁকতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কিন্তু শেষ দিকে মঈন আলী কিছুটা আগ্রাসী ব্যাট করে 32 বলে খেলেন 38 রান। শেষ পর্যন্ত 152 রানের টার্গেট ডিফেন্ড করে নাটকীয় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিউজ ডেস্ক, প্যারিস বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দ নদে নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দ নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নম্বরে। মাছ বাজার গার্ডেনার।